নমস্কার বন্ধুরা, আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই। এখন আমি পাঠ করব রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নিশীথে গল্পটির শেষ পর্ব। ডাক্তার যখন ফিরিলেন, তখন জীবনের সঙ্গে সঙ্গে আমার স্ত্রীর সকল যন্ত্রণার অবসান হইয়াছে। দক্ষিণাচরণ আর একবার জল খাইয়া বলিলেন, উফ বড় গরম বলিয়া দ্রুত বাহির হইয়া বারকয়েক বারান্দায় পায়চারি করিয়া আসিয়া বসিলেন। বেশ বোঝা গেল তিনি বলিতে চাহেন না, কিন্তু আমি যেন জাদু করিয়া তাহার নিকট হইতে কথা কাড়িয়া লইতেছি। আবার আরম্ভ করিলেন, মনোরমাকে বিবাহ করিয়া দেশে ফিরিলাম। মনোরমা তাহার পিতার সম্মতিক্রমে আমাকে বিবাহ করিল, কিন্তু আমি যখন তাহাকে আদরের কথা বলিতাম, প্রেমালাপ করিয়া তাহার হৃদয় জয় করিবার চেষ্টা করিতাম, সে হাসিত না, গম্ভীর হইয়া থাকিত। তাহার মনের কোথায় কোনখানে কি খটকা লাগিয়া গিয়াছিল আমি কেমন করিয়া বুঝিব। এই সময় আমার মদ খাইবার নেশা অত্যন্ত বাড়িয়া উঠিল। একদিন প্রথম শরতের সন্ধ্যায় মনোরমাকে লইয়া আমাদের বরানগরের বাগানে বেড়াইতেছি। ছমছমে অন্ধকার হইয়া আসিয়াছে, পাখিদের বাসায় ডানা ঝাড়িবার শব্দটুকুও নাই। কেবল বেড়াইবার পথের দুই ধারে ঘন ছায়াবৃত ঝাউগাছ বাতাসে সশব্দে কাঁপিতেছিল। শ্রান্তি বোধ করিতেই মনোরমা সেই বকুলতলার শুভ্র পাথরের বেদির উপর আসিয়া নিজের দুই বাহুর উপর মাথা রাখিয়া শয়ন করিল। আমিও কাছে আসিয়া বসিলাম। সেখানে অন্ধকার আরও ঘনীভূত। যতটুকু আকাশ দেখা যাইতেছে একেবারে তারাই আচ্ছন্ন। তরুতলের ঝিল্লি ধ্বনি যেন অনন্ত গগন বক্ষচ্যুত, নিঃশব্দতার নিম্ন প্রান্তে একটি শব্দের সরু পার বুনিয়া দিতেছে। সেদিনও বৈকালে আমি কিছু মদ খাইয়াছিলাম, মনটা বেশ একটু তরলাবস্থায় ছিল। অন্ধকার যখন চোখে সহিয়া আসিল, তখন বনচ্ছায়াতলে পাণ্ডুর বর্ণে অঙ্কিত সেই শিথিল অঞ্চল, শান্তকায় রমণীর আবছায়া মূর্তিটি আমার মনে এক অনিবার্য আবেগের সঞ্চার করিল। মনে হইল ও যেন একটি ছায়া, ওকে যেন কিছুতেই দুই বাহু দিয়া ধরিতে পারিব না। এমন সময় অন্ধকার ঝাউগাছের শিখর দেশে যেন আগুন ধরিয়া উঠিল। তাহার পরে কৃষ্ণপক্ষের জীর্ণ প্রান্ত হলুদবর্ণ চাঁদ ধীরে ধীরে গাছের মাথার উপরকার আকাশে আরোহণ করিল। সাদা পাথরের উপর সাদা শাড়ি পরা সেই শান্ত শয়ান রমণীর মুখের উপর জ্যোৎস্না আসিয়া পড়িল। আমি আর থাকিতে পারিলাম না, কাছে আসিয়া দুই হাতে তাহার হাতটি তুলিয়া ধরিয়া কহিলাম, মনোরমা, তুমি আমাকে বিশ্বাস করো না, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি কোনো কালে ভুলিতে পারিব না। কথা বলিবা মাত্র চমকিয়া উঠিলাম। মনে পড়িল ঠিক এই কথাটা আর একদিন আর কাহাকেও বলিয়াছি, এবং সেই মুহূর্তেই বকুল গাছের ছায়ার উপর দিয়া, ঝাউ গাছের মাথার উপর দিয়া, কৃষ্ণপক্ষের পীতবর্ণ ভাঙা চাঁদের নিচে দিয়া, গঙ্গার পূর্বকার হইতে গঙ্গার সুদূর পশ্চিম পার পর্যন্ত হা 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 করিয়া অতি দ্রুত বেগে একটি হাসি বহিয়া গেল। সেটা মর্মভেদী হাসি কি অভ্রভেদী হাহাকার বলিতে পারি না। আমি তদ্দণ্ডেই পাথরের বেদির উপর হইতে মূর্ছিত হইয়া নিচে পড়িয়া গেলাম। মূর্ছাভঙ্গে দেখিলাম আমার ঘরে বিছানায় শুইয়া আছি। স্ত্রী জিজ্ঞাসা করিলেন, তোমার হঠাৎ এমন হইল কেন? আমি কাঁপিয়া উঠিয়া বলিলাম, শুনিতে পাও নাই, সমস্ত আকাশ ভরিয়া হা হা করিয়া একটা হাসি বহিয়া গেল। স্ত্রী হাসিয়া কহিলেন, সে বুঝি হাসি, সার বাঁধিয়া দীর্ঘ এক ঝাঁক পাখি উড়িয়া গেল, তাহাদেরই পাখার শব্দ শুনিয়াছিলাম, তুমি এত অল্পেই ভয় পাও? দিনের বেলায় স্পষ্ট বুঝিতে পারিলাম পাখির ঝাঁক উড়িবার শব্দই বটে। এই সময়ে উত্তর দেশ হইতে হংসশ্রেণী নদীর চরে চড়িবার জন্য আসিতেছে, কিন্তু সন্ধ্যা হইলে সে বিশ্বাস রাখিতে পারিতাম না। তখন মনে হইল চারিদিকে সমস্ত অন্ধকার ভরিয়া ঘন হাসি জমা হইয়া রহিয়াছে।
সামান্য একটা উপলক্ষে হঠাৎ আকাশ ভরিয়া অন্ধকার বিদীর্ণ করিয়া ধ্বনিত হইয়া উঠিবে। অবশেষে এমন হইল, সন্ধ্যার পর মনোরমার সহিত একটা কথা বলিতে আমার সাহস হইত না। তখন আমাদের বরানগর বাড়ি ছাড়িয়া মনোরমাকে লইয়া বোটে করিয়া বাহির হইলাম। অগ্রহায়ণ মাসে নদীর বাতাসে সমস্ত ভয় চলিয়া গেল। কয়দিন বড় সুখে ছিলাম। চারিদিকের সৌন্দর্যে আকৃষ্ট হইয়া মনোরমাও যেন তাহার হৃদয়ের রুদ্ধ দ্বার অনেকদিন পরে ধীরে ধীরে আমার নিকটে খুলিতে লাগিল। গঙ্গা ছাড়াইয়া খড়ে ছাড়াইয়া অবশেষে পদ্মায় আসিয়া পৌঁছিলাম। ভয়ঙ্করী পদ্মা তখন হেমন্তের বিবর্ণীন ভুজঙ্গির মতো কৃষনির্জীবভাবে সুদীর্ঘ শীতনিদ্রায় নিবিষ্ট ছিল। উত্তরপারে জনশূন্য তৃণশূন্য দিগন্ত প্রসারিত বালির চর ধুধু করিতেছে এবং দক্ষিণের উচ্চপাড়ের উপর গ্রামের আমবাগানগুলি এই রাক্ষসী নদীর নিতান্ত মুখের কাছে জোরহস্তে দাঁড়াইয়া কাঁপিতেছে। পদ্মা ঘুমের ঘোরে এক একবার পাশ ফিরিতেছে এবং বিদীর্ণ তটভূমি ঝুপঝাপ করিয়া ভাঙিয়া ভাঙিয়া পড়িতেছে। এখানে বেড়াইবার সুবিধা দেখিয়া বোট বাঁধিলাম। একদিন আমরা দুইজনে বেড়াইতে বেড়াইতে বহু দূরে চলিয়া গেলাম। সূর্যাস্তের স্বর্ণ ছায়া মিলাইয়া যাইতেই শুক্লপক্ষের নির্মল চন্দ্রালোক দেখিতে দেখিতে ফুটিয়া উঠিল। সেই অন্তহীন শুভ্র বালির চরের উপর যখন অজস্র অবারিত উচ্ছ্বসিত জ্যোৎস্না একেবারে আকাশের সীমান্ত পর্যন্ত প্রসারিত হইয়া গেল, তখন মনে হইল যেন জনশূন্য চন্দ্রলোকের অসীম স্বপ্নরাজ্যের মধ্যে কেবল আমরা দুইজনে ভ্রমণ করিতেছি। একটি লাল শাল মনোরমার মাথার উপর হইতে নামিয়া তাহার মুখখানি বেষ্টন করিয়া তাহার শরীরটি আচ্ছন্ন করিয়া রহিয়াছে। নিস্তব্ধতা যখন নিবিড় হইয়া আসিল, কেবল একটি সীমাহীন দিশাহীন শুভ্রতা এবং শূন্যতা ছাড়া যখন আর কিছুই রহিল না, তখন মনোরমা ধীরে ধীরে হাতটি বাহির করিয়া আমার হাত চাপিয়া ধরিল। অত্যন্ত কাছে আসিয়া সে যেন তাহার সমস্ত শরীর মন জীবন যৌবন আমার ওপর বিন্যস্ত করিয়া নিতান্ত নির্ভর করিয়া দাঁড়াইল। পুলকিত উদ্বেলিত হৃদয়ে মনে করিলাম, ঘরের মধ্যে কি যথেষ্ট ভালোবাসা যায়? এইরূপ অনাবৃত অবারিত অনন্ত আকাশ নহিলে কি দুটো মানুষকে কোথাও ধরে? তখন মনে হইল আমাদের ঘর নাই, দ্বার নাই, কোথাও ফিরিবার নাই। এমনি করিয়া হাতে হাতে ধরিয়া গম্যহীন পথে উদ্দেশ্যহীন ভ্রমণে চন্দ্রালোকিত শূন্যতার উপর দিয়ে অবারিতভাবে চলিয়া যাইব। এইরূপ চলিতে চলিতে এক জায়গায় আসিয়া দেখিলাম সেই বালুকা রাশির মাঝখানে অদূরে একটি জলাশয়ের মতো হইয়াছে। পদ্মা সরিয়া যাইবার পর সেইখানে জল বাঁধিয়া আছে। সেই মরু বালুকা বেষ্টিত নিস্তরঙ্গ নিশ্চুপ নিশ্চল জলটুকুর উপরে একটি সুদীর্ঘ জ্যোৎস্নার রেখা মূর্ছিতভাবে পড়িয়া আছে। সেই জায়গাটাতে আসিয়া আমরা দুইজনে দাঁড়াইলাম। মনোরমা কি ভাবিয়া আমার মুখের দিকে চাহিল। তাহার মাথার উপর হইতে শালটা হঠাৎ খসিয়া পড়িল। আমি তাহার সেই জ্যোৎস্না বিকশিত মুখখানি তুলিয়া ধরিয়া চুম্বন করিলাম। এমন সময় সেই জনমানবশূন্য নিঃসঙ্গ মরুভূমির মধ্যে গম্ভীর স্বরে কে তিনবার বলিয়া উঠিল, ও কে, ও কে? আমি চমকিয়া উঠিলাম, আমার স্ত্রীও কাঁপিয়া উঠিলেন। কিন্তু পরক্ষণই আমরা দুইজনেই বুঝিলাম এই শব্দ মানসিক নহে, অমানসিকও নহে, জড়বিহারী জলচর পাখির ডাক। হঠাৎ এত রাত্রে তাহাদের নিরাপদ নিভৃত নিবাসের কাছে লোক সমাগম দেখিয়া চকিত হইয়া উঠিয়াছে। সেই ভয়ের চমক খাইয়া আমরা দুইজনেই তাড়াতাড়ি বোটে ফিরিলাম। রাত্রে বিছানায় আসিয়া শুইলাম। শ্রান্ত শরীরে মনোরমা অবিলম্বে ঘুমাইয়া পড়িল। তখন অন্ধকারে কে একজন মশারির কাছে দাঁড়াইয়া সুষুপ্ত মনোরমার দিকে একটিমাত্র দীর্ঘ শীর্ণ অস্থিসার অঙ্গুলি নির্দেশ করিয়া যেন আমার কানে কানে অত্যন্ত চুপি চুপি অস্ফুট কণ্ঠে কেবলই জিজ্ঞাসা করিতে লাগিল, ও কে, ও কে, ও কে গো?
তাড়াতাড়ি উঠিয়া দেশলা জ্বালাইয়া বাতি ধরাইলাম। সেই মুহূর্তেই ছায়ামূর্তি মিলাইয়া গিয়া আমার মশারি কাঁপাইয়া বোট দুলাইয়া আমার সমস্ত ঘর্মাক্ত শরীরের রক্ত হিম করিয়া দিয়া হা 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 করিয়া একটি হাসি অন্ধকার রাত্রির ভিতর দিয়া বহিয়া চলিয়া গেল। পদ্মা পার হইল, পদ্মার চর পার হইল, তাহা পরবর্তী সমস্ত সুপ্ত দেশ গ্রাম নগর পার হইয়া গেল। যেন তাহা চিরকাল ধরিয়া দেশ দেশান্তর লোক লোকান্তর পার হইয়া ক্রমশ ক্ষীণ ক্ষীণতর ক্ষীণতম হইয়া অসীম সুদূরে চলিয়া যাইতেছে। ক্রমে যেন তাহা জন্মমৃত্যুর দেশ ছাড়াইয়া গেল, ক্রমে তাহা যেন সূচির অগ্রভাগের ন্যায় ক্ষীণতম হইয়া আসিল। এত ক্ষীণ শব্দ কখনো শুনি নাই, কল্পনা করি নাই। আমার মাথার মধ্যে যেন অনন্ত আকাশ রহিয়াছে এবং সেই শব্দ যতই দূরে যাইতেছে কিছুতেই আমার মস্তিষ্কের সীমা ছাড়াইতে পারিতেছে না। অবশেষে যখন একান্ত অসহ্য হইয়া আসিল তখন ভাবিলাম আলো নিভাইয়া না দিলে ঘুমাইতে পারিব না। যেমনই আলো নিবাইয়া শুইলাম অমনি আমার মশারির পাশে আমার কানের কাছে অন্ধকারে আবার সেই অবরুদ্ধ স্বর বলিয়া উঠিল, ও কে, ও কে, ও কে গো। আমার বুকের রক্তের ঠিক সমান্তালে ক্রমাগতই ধ্বনিত হইতে লাগিল, ও কে, ও কে, ও কে গো। সেই গভীর রাত্রে নিস্তব্ধ বোটের মধ্যে আমার গোলাকার ঘড়িটাও সজীব হইয়া উঠিল। তাহার ঘণ্টার কাঁটা মনোরমার দিকে প্রসারিত করিয়া শেলফের উপর হইতে তালে তালে বলিতে লাগিল, ও কে, ও কে, ও কে গো। বলিতে বলিতে দক্ষিণাবাবু পাংশুবর্ণ হইয়া আসিলেন, তাহার কণ্ঠস্বর রুদ্ধ হইয়া আসিল। আমি তাহাকে স্পর্শ করিয়া বলিলাম, একটু জল খান। এমন সময় হঠাৎ আমার কেরোসিনের শিখাটা দপ দপ করিতে করিতে নিবিয়া গেল। হঠাৎ দেখিতে পাইলাম বাহিরে আলো হইয়াছে, কাক ডাকিয়া উঠিল, দোয়েল শিস দিতে লাগিল। আমার বাড়ির সম্মুখবর্তী পথে একটা মহিষের গাড়ির ক্যাঁচ ক্যাঁচ শব্দ জাগিয়া উঠিল। তখন দক্ষিণাবাবুর মুখের ভাব একেবারে বদল হইয়া গেল, ভয়ের কিছুমাত্র চিহ্ন রহিল না। রাত্রির কুহকে কাল্পনিক শঙ্কায় মত্ততায় আমার কাছে যে এত কথা বলিয়া ফেলিয়াছেন সেজন্য যেন অত্যন্ত লজ্জিত এবং আমার উপর আন্তরিক ক্রুদ্ধ হইয়া উঠিলেন। শিষ্ট সম্ভাষণ মাত্র না করিয়া অকস্মাৎ উঠিয়া দ্রুতবেগে চলিয়া গেলেন। সেই দিনই অর্ধরাত্রে আবার আমার দ্বারে আসিয়া ঘা পড়িল, ডাক্তার, ডাক্তার।